খোঁজ খবর নেবেন আশেপাশে দোকানের জনপ্রিয়তা কেমন, কে আসলে ইম্পোর্টার, তারপরে তার ব্যবহারটা দেখবেন, এই বিষয়গুলো লক্ষ্য রেখে সেই দোকান থেকে মাল নেবেন। দোকানে চাচ্চিক্য দেখে, লাইটিং টাইটিং দেখে সেই দোকানে যাবেন না, তাহলে কিন্তু ঠকবেন। যত চাচ্চিক্য তত ঠকার সম্ভাবনা কিন্তু আপনার বেশি, সো বি কেয়ারফুল। সমস্যা হওয়ার পেছনে আমার যেটা মনে হয় আরও কিছু কারণ আছে, তার ভিতরে কারণ হচ্ছে আমি যে টাইমে বাইক নিয়েছিলাম ওই টাইমে বাইক খুবই ক্রাইসিস ছিল, এখনও ক্রাইসিস। এটা মার্কেট পলিসি যে অ্যাঙ্কর মোটরস করতেছে, মানে বাইক অল্প অল্প করে মার্কেটে ছাড়তেছে, দাম বাড়াচ্ছে ইচ্ছা মতো, তারপরে আপনি নিলেন আর না নিলেন চলে যান, আগে অ্যাডভান্স করে আসেন, নানান সমস্যা। তো সেই মুহূর্তে অ্যাসেম্বলি করেছে মানে হুটহাট, আমার যেটা মনে হয় অ্যাসেম্বলি মানে ওদের টেস্ট করার সময় নাই, জাস্ট লাগিয়ে ছেড়ে দিচ্ছে, ব্যাস বাইকটা নিয়ে চল দাও এবার সেল দাও। কোয়ালিটি চেক যেটাকে বলা হয় একেবারেই উঠে গেছে, তার কারণে হয়তো এই অবস্থা। ইঞ্জিনে আরো খুঁটিনাটি বিষয়, যেমন কারেন্ট সাপ্লাইটা চেক দিবেন, তারপর প্লাগ এয়ার ফিল্টার এগুলো তো দেখবেনই, এগুলো তো সচরাচর সার্ভিসে দেখাই, সেগুলো দেখবেন। তারপরে ট্যাপেটটা ঠিক আছে কিনা, ট্যাপেট ক্লিয়ারেন্সটা ঠিক করে নেবেন, এই বিষয়গুলো দেখবেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবেন যে সুজুকি জিক্সারের ক্লাস প্লেট ক্লাস সেকশনটা আগে দেখবেন, যদি আপনার বাইকের টপ স্পিড না ওঠে এটা আগে আগে খুলবেন, আগে দেখবেন, এটাই সমস্যা। ম্যাক্সিমাম সুজুকি জিক্সার বাইকে এখন এটাই সমস্যা, আর কোনো সমস্যা না হবে। ক্লাস প্লেটের সমস্যা, ক্লাস সেকশনের সমস্যা, আসলে ধর তক্তা মার পেরেক বিষয়টা এরকম হয়ে গিয়েছে। মানে আসলে আমরা বাইক কিনছি বেশি, কিনে ডেলিভারি দিয়ে পারছো না, ধর তক্তা মার পেরে কা এদিকে নিয়ে আয়, সাথে সাথে সেট করে দিই, সাথে সাথে শোরুমে নিয়ে চল যা সেল দে, ব্যাস ক্লিয়ার, কোনো কিউসি নাই। কোয়ালিটি চেক বিষয়টা আসলে উঠে গেছে। R15 V4 ভাল লাগলো, সামনে থেকে ভাল লাগছে অনেক, যদিও কিটওয়ালা বাইক পছন্দ না আমার, তারপরে দেখতেই ভালো, চালাইতে ভালো না। নেক্সট যদি কখনো বাইক চেঞ্জ করি আমি, যদি বাংলাদেশ সরকার সিসি লিমিটেশনটা উঠিয়ে দেয়, কারণ 350 বা 500 cc পর্যন্ত লিমিটেশন করে দেয় দু এক বছরের মধ্যে, তাহলে আমি 100% চলে যাব KTM-এ। সো এটাই আমার টার্গেট। আর না হলে সিসি লিমিট যদি না হটায় তাহলে অবশ্যই ইয়ামাহা হাতে যাব। সো আমার ব্লগ দেখতে হলে অবশ্যই সজল ক্যাম্বিট সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আচ্ছা মহাসড়কে উঠতে যাচ্ছি, সেরে ভাই এত জ্যাম কেন, আচ্ছা কোন দিকে যাবে তো বোঝাও যায় না। ওই যাচ্ছি যশোর হচ্ছে একদমই মানে সেই ইজি বাইকই শহরে গিয়েছে, ইজি বাইক আর ইজি বাইক, ইজি বাইকে জ্যাম বাধা দিচ্ছে, সেই ভিড় ফেলে যদি একটু কষ্ট হচ্ছে। আর এই হুন্ডা 110 cc বাইক নিয়ে, 110 cc পাওয়ার কম, তো এতটুকু তো মেনে নিতে হবে, তারপরেও অনেক ভালো বাইকটি, যতটুকু সমস্যা আছে সেটা হচ্ছে ইউজারের কারণে। আচ্ছা আচ্ছা একদমই নিউ হ্যান্ড থেকে বাইকটি রাইড শুরু করেছে, কারণে হয়তো ক্লাস প্লেটটা একটু সমস্যা হয়েছে, ক্লাসের সমস্যা আছে এটাই। জাস্ট এনজয় চিল ব্রো, চিল, এই রোডে আসবেন আর চিল করবেন ব্রো। কোমরের হাড় দিয়ে ঘোরাবড়া করে নড়তেছে,
নারেন রোডে ঢুকে গেলাম, প্রথমেও লেদে চলে যাব। লেদ লেদ নারেন রোডের এই সাইডে আচ্ছা আনিস কে আপনি? জীবননগর থেকে সজীব পাঠালো, সজীব এখন আমার কাজ করে দিতে হবে, স্প্রিং গুলো চেঞ্জ করে দিতে হবে, যা করার করে দিচ্ছি। সময় লাগবে নাকি? ঘন্টা খালি। এ হচ্ছে কার্বোরেটর পিস্টন নিলাম, দেখো কি হয়। এই নতুন দোকানে ভাই? ও তাই, একটু দেখেন না, নতুন দোকানে আসেন না, দাপ্তে চলে আসতে পর লেদের ওখানে যাবো। এটা হচ্ছে সেই জিনিস, এটা ঘোরালে বসতেছে, এখন এটা ফুলফিল কমপ্লিট, পারফেক্ট পজিশনে আছে। মানে রাস্তা পার হওয়াটাই মুশকিল। সো মোটামুটি কাজ শেষ যশোরে, কিছু কেনাকাটা করলাম, দেন লেদের ওইটাও পারফেক্টলি ঠিক হয়ে গেছে। প্রেশার প্লেট নিইনি, প্রেশার প্লেট ভালো আছে এই জন্য নিইনি। আর কার্বোরেটরের কিটস যেটা নিতে চেয়েছিলাম, সেটা অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়ে দেখলাম যে আসলে কিটস না নিয়ে কার্বোরেটর পিস্টনটা নিই। পিস্টনে আসলে সমস্যা বেশি হয়, কিটসের সমস্যা নাও হতে পারে, কারণ কিটসের সাধারণত সমস্যা হয় না। কার্বোরেটর অনেক সেন্সিটিভ জিনিস, এটা আসলে অ্যাকুরেট আইডিয়া করা মুশকিল যে আসলে সমস্যাটা কোন জায়গাটায়। হ্যাঁ, সাধারণত পিস্টনই নষ্ট হয়। যশোরে মেশার্স লিটল টেডার্স এখান থেকে নিলাম, ওই ভাইটার ব্যবহার অনেক ভালো। আপনারা যশোরে আসলে ওই ভাইটার কাছে যাবেন, এটার ব্যবহার অনেক ভালো। আসেই কিন্তু প্রথম পরামর্শ দিল যে আপনি কার্বোরেটর পিস্টন আগে চেঞ্জ করে দেখেন, আমার মনে হয় কার্বোরেটর পিস্টন চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে সমস্যাটা। সো এখন বাজে একটার সময় যশোর থেকে বের হলাম, মোটামুটি 2টা বেজে যাবে বাসায় যেতে যেতে, বাসায় যেয়েই আসলে খাওয়া দাওয়া করবো। চাচার বাইকটা নিয়ে আসছি, বাসায় গিয়ে চাচাকে হ্যান্ড ওভার করতে হবে বাইকটা আগে, দেন আমার বাইকে হাত দিতে হবে, বাইকে কাজ শুরু করতে হবে। এই হচ্ছে টোটাল প্রসেস আজকে সারাদিনের, শুধু যশোরেই দৌড়দৌড়িতে কেটে গেল আজকে সারাদিন। সার্ভিস সেন্টারের উপর থেকে আসলে বিশ্বাসটা উঠে গিয়েছে, তাদের টেকনিশিয়ান মোটেও দক্ষ না, সেটা আমি বারবার বলি, বারবার যে কোনো সার্ভিস সেন্টারে টেকনিশিয়ান দক্ষ না, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি।
সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানরা কখনোই ভালো দক্ষ হয় না। একটা বাইরে একটা বড় গ্যারেজের বা ছোট গ্যারেজে ছোট একটা গ্যারেজের টেকনিশিয়ান যতটা দক্ষ হয়, আসলে সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান তার মোটামুটি 50% দক্ষ হয় না। আসলে বোঝাই না, আসলে এই একটা জিনিস অভিজ্ঞতা হলো আজকে এই যশোরে আর এন রোডে স্পেয়ার পার্টসের দোকানগুলো, কিছু কিছু দোকানের মালিক আছে, কিছু কিছু দোকানদার ভাইরা আছে, খুবই ভালো, খুবই ভালো, অসাধারণ ব্যবহার তাদের, এবং তারা রিজনেবল প্রাইসেও মাল দেয়, সুযোগ সন্ধানী না। আর কিছু দোকানদার আছে একদমই সুযোগ সন্ধানী, তাদের আসলে জোয়ার ভাটা, হ্যাঁ মানে নাম আন্দাজে একটা ফুটে গিয়েছে, খরিদ্দার যাচ্ছে, তাদের মুড এবং প্রাইসের ধরনটাই অন্যরকম। সেটা বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল স্পেয়ার পার্টসের মার্কেট এখন কিন্তু যশোরেই, দ্বিতীয়ত বংশাল ঢাকা। তো সারা বাংলাদেশ কিন্তু মাল ডেলিভারি হয় যশোর থেকেই মোটরসাইকেল স্পেয়ার পার্টস। সো এখানে কিছু দোকানদারের মুড হওয়াটাও স্বাভাবিক, তাহলে আর যাদের মুড তারা কিন্তু কোনো ইম্পোর্টার না, হ্যাঁ তারা মানে ছোটোখাটো ব্যবসায়ী, মানে অল্প কিছু টাকার মুখ দেখলে যেটা হয়, তারা এই লোকাল থেকে এই যশোর থেকে ইম্পোর্টারদের কাছ থেকে মাল কিনে আবার এই যশোরেই বিক্রি করে। হ্যাঁ তাদের মুখ তাদের ইয়ে দেখলে মনে হবে তারাই হোলসেলার, কিন্তু না, প্রকৃতপক্ষে যশোরে যারা হোলসেলার তাদের শোরুম দেখলে আপনাদের মোটেও পছন্দ হবে না, এই একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। তাদের আসলে গেট আপ নাই শোরুমে, তাদের মাল অল্প কিছু নিয়ে জাস্ট একটা দোকান দিতে হবে তাই বসে আছে, তাদের অরিজিনাল মাল হচ্ছে গোডাউনে ভরপুর। তাদের আসলে স্পেয়ার পার্টসের কোনো ঘাটতি নাই, আর তাদের মুডও নাই, তাদের শোরুমে গেট আপও নাই। আর যারা লাইটিং টাইটিং করে, হ্যাঁ মানে ডেকোরেশন করে একদম ফিটফাট করে বসে আছে, মাল টাল ভর্তি দোকানে, প্রচুর মাল দেখা যাবে, হ্যাঁ এই এদের হচ্ছে মুড বেশি, আর এরা হচ্ছে ছোট ব্যবসায়ী। আর যারা প্রকৃতপক্ষে হোলসেলার ইম্পোর্টার তাদের দোকানে মালই দেখতে পারবেন না, মনে হবে আহা এইটাই তো ছোট দোকান, কোনো মাল নাই কিচ্ছু নাই, কিন্তু তারাই হচ্ছে ইম্পোর্টার, তাদের বড় বড় অনেক গোডাউন আছে, গোডাউনে তাদের মাল ভরপুর, তারা আসলে দোকানে রাখে না মাল, আর দোকানে ভরে রাখে এইসব আসলে মানে বলতেও খারাপ লাগে ছোট লোক ব্যবসায়ী। দোকানের মাল দেখে কখনো দোকান নির্বাচন করবেন না, খোঁজ খবর নেবেন আশেপাশে দোকানের জনপ্রিয়তা কেমন, হ্যাঁ কে আসলে ইম্পোর্টার, তারপরে তার ব্যবহারটা দেখবেন, এই বিষয়গুলো লক্ষ্য রেখে সেই দোকান থেকে মাল নেবেন, দোকানের চাচ্চিক্য দেখে লাইটিং টাইটিং দেখে সেই দোকানে যাবেন না, তাহলেই কিন্তু ঠকবেন, যত চাচ্চিক্য তত ঠকার সম্ভাবনা কিন্তু আপনার বেশি। সো বি কেয়ারফুল। এই হচ্ছে সেনানিবাস গেট, একটু ঘোরালাম আপনাদের দেখালাম। সো পরে আবার আসছি, ইউটিউবে দেন আমি সার্চ দিয়ে দিস। হ্যাঁ ফ্রি মোশন, এই দেখেন আমার ভিডিও
এটা আমার স্যালারি। হ্যাঁ আচ্ছা, ওখানে বিস্কুট নিলাম আর একটা জুস নিলাম। ওই ভাইটা আমার ক্যামেরা দেখে বললো যে ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে? চ্যানেলটা চ্যানেলটি দিলাম, তার সাবস্ক্রাইব করে দিলাম নিজে হাতে। বিষয়টা ভালো, অনেক জায়গায় এরকম আসলে চ্যানেল কথা বলছে তখন সাবস্ক্রাইব করে দিচ্ছি, সো ভালো লাগছে। সো অসাধারণ একটা জায়গা বাতাসের জন্য, প্রচণ্ড বাতাস এই জায়গাটায় দাঁড়ালাম। সো প্রচণ্ড বাতাস এই জায়গাটায়, কিছুটা ঝড় বয়ে যাচ্ছে এরকম লাগছে। এত গরমের মাঝে বাতাস তো অবশ্যই মানুষের প্রশান্তি দেবে। আচ্ছা, এই খাবারের গাড়িটা দেখছিলাম যশোর শহরের ভিতরে, মানে আমি দু এক জায়গায় দাঁড়াইছি, তারপর গাড়িটা এখন দেখছি এখানে চলে আসছে, আমার সামনেই রয়েছে। প্রচুর খাবার গাড়িটায়, বিভিন্ন ধরনের খাবার, বেকারি আইটেম আর কি। অনেক ধরনের বেকারির আইটেম। সো এই ভিডিওর পরের পার্ট অর্থাৎ রেজাল্ট কি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব ছাড়া তো আপনার কাছে ভিডিও যাবে না। সো সাবস্ক্রাইব করে রাখবেন, তো দেখতে পারবেন সুজুকি জিক্সারে আমি আপনার সমাধান হয় কিনা কিছুই আমার চ্যানেলে দেখতে পাবেন। সো লাইক এবং শেয়ার তো করবেনই, সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। আর আজকে আমি পর্যন্ত বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কামিং সুন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।